সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ। সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজশাহীতে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবসে রাশিক মেয়র খায়রুজ্জামান লিটনের শ্রদ্ধা নিবেদন। আইন শৃঙ্খলা রক্ষায় আরএমপির কনফিডেন্স বিল্ডিং পেট্রোল অনুষ্ঠিত। নাটোরে গাছ থেকে ডাব পাড়ার সময় পা পিছলে গিয়ে নিজের কোমরের দড়ি গলায় ফাঁস লেগে এক গাছের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা দিবসে আজ সোমবার সকাল 10:30 কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর কার্যালয়ে গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিল, যার নেতৃত্বে সরাসরি ছিল খালেদা জিয়া ও তারেক জিয়া। তারেক জিয়া লন্ডনে পলাতক আর খালেদা জিয়া দেশে কারাভোগ করছে। আমরা মনে করি মূল অপরাধী তারেক জিয়া। তাকে বাংলাদেশে এনে বিচারের কার্য সমাপ্ত করে তার যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে। এদিকে বেলা 11:00 রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে নগরীর রানীবাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে নিহত শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন করা। প্রতি বছরের মতো এবছরও নিহতদের প্রতিকৃতির সামনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম রাজশাহী মহানগর আওয়ামী লীগের সঙ্গে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন রাস্তায় কনফিডেন্স বিল্ডিং পেট্রোল অনুষ্ঠিত হয়েছে। চলছে গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি। আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে সকাল 10:00 রাজশাহী মহানগরীতে আরএমপি এ কনফিডেন্স বিল্ডিং পেট্রোল পরিচালনা করে। আজ 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস। দিনটি উপলক্ষে আজ সকাল 10:00 রাজশাহী মহানগরীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ কনফিডেন্স বিল্ডিং পেট্রোলের আয়োজন করে। রাজশাহী মহানগরীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তারই প্রস্তুতি হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। পুলিশ কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তি বা গোষ্ঠী যেন এই অগ্রযাত্রাকে রুখতে না পারে কিংবা পৃথিবীতে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে না পারে, সেজন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। মামলাবাজ নারী লাবণী আক্তার শিল্পীর মিথ্যা মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এছাড়াও সঠিক সংবাদ প্রকাশের জেরে দৈনিক সানশাইন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল পদ্মা টাইমসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলারও প্রতিবাদ জানান তারা। সোমবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সাইদ হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, গত কয়েক মাস থেকে পবা উপজেলার নওহাটা পৌরসভায় বায়া বালিয়াডাঙ্গা গ্রামে উত্তেজনা চলছে। যারা হামলা চালিয়েছে তারা মূলত বাড়ি পোড়ানো ঘটনার মামলাসহ অন্যান্য মামলার আসামি। এর আগে বিভিন্ন সময় আমাদের নামে থানায় মিথ্যা মামলা ও অভিযোগ করেছে, যেটা থানার তদন্ত রিপোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের এলাকায় জমি নিয়ে সত্য সংবাদ প্রকাশের জেরে তিনি ঢাকার মহানগর আদালতে দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ও পদ্মা টাইমস 24.com এর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এছাড়াও রবিবার সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মন গড়া কথা। লাবণী আক্তার শিল্পী একজন মামলাবাজ নারী। তিনি তার ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে রাতের অন্ধকারে পেট্রোল বোমা দিয়ে আমার চাচার বাড়ি পুড়িয়ে দিয়েছে।
তিনি কারণে অকারণে মানুষকে ফাঁসানো ও হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দিয়ে থাকেন। 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বিকেলে নগরীর জয় বাংলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। লিটন বলেন, 21 আগস্টের গ্রেনেড হামলা পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিল। এ হামলার নেতৃত্বে সরাসরি জড়িত ছিল বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। বেগম খালেদা জিয়া দেশে কারাভোগ করছেন, তারেক রহমান বিদেশে পলাতক। আমরা যত দ্রুত পারি মূল অপরাধী তারেক রহমানকে দেশে এনে তার শাস্তির ব্যবস্থা করব। আমরা এর তীব্র নিন্দা জানাই ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। মিছিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগরের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাক্তার তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা ও আহসানুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ। নাটোরে গাছ থেকে ডাব পাড়ার সময় পা পিছলে গিয়ে নিজের কোমরের দড়ি গলায় ফাঁস লেগে আফসার আলী নামে এক গাছের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল 10টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া শেখপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আফসার আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেল ঘরিয়া পুকুরপাড়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, আফসার আলী শেখপাড়া গ্রামের আরিফ শেখের বাগানের গাছ থেকে ডাব পাড়া ও গাছ পরিষ্কারের কাজ করছিল। তিনটি গাছের কাজ শেষে পরবর্তী গাছে কাজ করার সময় পা পিছলে যায়। এ সময় নিজের কোমরের দড়ি গলায় ফাঁস লেগে আফসার আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গাছে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে বা অসাবধানতায় এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নাটোরে যথাযোগ্য মর্যাদায় 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার 19তম বার্ষিকী পালন ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল 10:30টার দিকে শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও নারকীয় গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা এমপি রত্না আহমেদ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে মুহুর্মুহু গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়, কিন্তু সেদিন তিনি প্রাণে বেঁচে গেলেও আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী নিহত হয়। মৃত্যু পথযাত্রীদের ঢাকা মেডিকেলে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। সকল ডাক্তার ও নার্সদের সেদিন ছুটি দিয়ে এই অমানবিক কর্মকাণ্ড চালায় তৎকালীন সরকার। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।